হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তোমরা নিশ্চয়ই আজকে ভিডিও টাইটেল দেখে আমরা দেখে বুঝতে পেরে গেছো কি হতে চলেছে কি না হতে চলেছে। তা আমি তোমাদের বলে দিচ্ছি, আজকে হচ্ছে শুক্রবার, এখন প্রায় রাত্রি 11:30 ধারে বাজতে যায়। তো যাই হোক, কালকে শীতলা পুজো আছে শনিবার, তো আজকে আমাদের এখানে শীতলা পুজো, মানে আমাদের এখানে সব জায়গায় শীতলা পুজো একটা নিয়ম আছে যে শীতল পান্তা খেতে, সেটা আমাদের মধ্যে নিয়ম আছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে শীতল পান্তা রান্না হচ্ছে, মায়ের রান্না কমপ্লিট পুরো। আমি তোমাদের এখন কি দেখাবো ব্যাপারটা কি, শীতল পান্তা জিনিসটা কি রান্না বান্না কি কি রান্না বান্না হয়েছে না হয়েছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, বিশাল মজা হয়ে যাবে। A few moments later. তো গাইস এই দেখো আমি এসে গেছি, এই যে আমাদের এখানে রান্না বান্না হয়ে গেছে, সমস্ত মা রান্না করে নিয়েছে। এখানে ডালে বড়া করেছে, এই যে ভাত আছে এখানে, আর এই যে তরকারি, এটা পাতিসেলি তরকারি করেছে, আর এটা ডাল করেছে। এগুলো এবার কালকে খাওয়া হবে, এগুলো সব পান্তাগুলো খেতে হবে, মানে নিয়ম আছে আর কি, খেতে হয় শীতলা পুজোর সময় পান্তা পান্তা খেতে হয়, আমাদের মধ্যে এই নিয়মটা আছে। তো দেখো তোমাকে সিনেমাটিক দেখবে নাকি, দেখো সিনেমাটিক শট দেখো। তোমরা দেখলে পুরো শীতল পান্তার ব্যাপারটা কি না কি সব তোমাকে বলে বোঝালাম, ভয়েস ওভার করেছি কারণ ঘরে টিভি চলছিল, সেই কারণে তোমাকে ভয়েস ওভার করে দিয়েছি। তো যাই হোক, সবথেকে বড় কথা হচ্ছে কালকে শীতলা পুজো আছে, সেটা পুরো একদম হেভি হেভি সব ভিডিও আসছে চলেছে, সেই কারণে তোমাদের কি করতে হবে, ভিডিওটা পুরো, এই ভিডিওটা কি বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, গাইস একটু এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, যাতে ভিডিওটা যাতে একটু বেশি পপ আপ হয়, মানে একটু বেশি রিচ হয়, কারণ ভিডিওতে একটু তুমি কমেন্ট ফমেন্ট করো তাহলে ভিডিওটা একটু রিচ হবে, মানে অনেকের কাছে যাবে আর কি। তো যাই হোক, সেই কারণে একটু কমেন্ট ফমেন্ট করে দিও, লাইক ফাইক করে দিও, শেয়ার করে দিও, আর নতুন চ্যানেল নতুন হয়ে থাকলে বা পুরোনোতে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলে বাই।